হাই ফ্রেন্ডস, দিস ইজ স্টাডি অ্যাঙ্গার। আমরা ইতিহাসের উপর যে এনিশিয়ান্ট ইন্ডিয়া থেকে শুরু করে মডার্ন ইন্ডিয়া অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলন এবং বর্তমান ইতিহাস পর্যন্ত আলোচনা করছি। একদম বেসিক কোর্স, যেখান থেকে একদম নিচু ক্লাসের পড়াশ থেকে শুরু করে হায়ার লেভেলের সমস্ত রকমের স্টাডি মেটেরিয়ালস আমরা কয়েকটি পার্টে আলোচনা করেছি এবং বাকি ভিডিওগুলো আপলোড করব। সুতরাং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আমরা এই ভিডিওতে 651 পর থেকে বাকি প্রশ্নগুলো দেখবো। 651 নম্বর প্রশ্ন হচ্ছে যে কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? 1922 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। এর অ্যান্সার হবে ডি, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন গ্রন্থে রাজ্য শাসন, জাতীয় অর্থনীতি নিয়ন্ত্রণ ও যুদ্ধনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে? এখানে অর্থশাস্ত্রে রাজ্য শাসন, জাতীয় অর্থনীতি নিয়ন্ত্রণ ও যুদ্ধনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, 653 নম্বর প্রশ্ন হচ্ছে, বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে কোন ভারতীয় কুড়িজনকে মর্যাদা দেওয়া হয়? বরাহমিহির, ভাস্কর, আর্যভট্ট, কনাদ। অ্যান্সার হবে সি, আর্যভট্টকে বীজগণিতের আবিষ্কর্তা হিসাবে ভারতের গুণীজনদের মর্যাদা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, 656 নম্বর প্রশ্ন, গুপ্ত শাসকরা যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তাকে কি বলা হতো? রূপায়ক, করসপন, দিনারা, পন। গুপ্ত শাসকরা যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তাকে বলা হতো রূপায়ক। অ্যান্সার হবে এ, রৌপ্য মুদ্রা। রূপায়ক হলো একটা রৌপ্য মুদ্রা যেটা গুপ্ত শাসকরা প্রচলন করেছিলেন। নেক্সট প্রশ্ন, 655 প্রশ্ন, অজন্তা গুহা চিত্রের অধিকাংশই রচিত হয়েছিল কাদের আমলে? অজন্তা গুহা চিত্রের অধিকাংশই রচিত হয়েছিল কাদের আমলে? হর্ষবর্ধন, সাতবাহনদের আমলে, গুপ্ত শাসকদের আমলে, কুষাণদের আমলে। অ্যান্সার হবে সি, গুপ্ত শাসকদের আমলে অজন্তা গুহা চিত্র নির্মাণ হয়েছিল। 656 নম্বর প্রশ্ন, প্রত্ন খননের নাঙলের ব্যবহার নিদর্শন পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গন, কালীবঙ্গনে এর নিদর্শন পাওয়া গেছে। অ্যান্সার হবে সি, পদ্ম খননের লাঙ্গলের ব্যবহার নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গনে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে? দয়ারাম সাহনি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, মার্টিমার হুইলার। চারটি অপশন আছে, সঠিক অ্যান্সার কোনটি? এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হবে অ্যান্সার বি, মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন নম্বর 658, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? নিকাশি ব্যবস্থা, নগর পরিকল্পনা, পাকা ঘরবাড়ি এবং পরিকল্পিত রাস্তাঘাট। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা। অ্যান্সার হবে বি। কোশ্চেন নাম্বার 659, সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান উপজীবিকা কী ছিল? কৃষিকাজ, পশুচারণ, বাণিজ্য, শিকার। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান উপজীবিকা ছিল কৃষিকাজ। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, 660, নিম্নলিখিত কোন অঞ্চলটি সিন্ধু সভ্যতার অন্তর্গত নয়? লোথাল, কালীবঙ্গান, পাটলিপুত্র, রংপুর। এখানে পাটলিপুত্র সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত ছিল না। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, 661 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতায় নিম্নলিখিত কোন প্রাণীর অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে? কুকুর, বিড়াল, ষাঁড়, ঘোড়া। এখানে অ্যান্সার হবে বি, বিড়ালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি সিন্ধু সভ্যতায়। নেক্সট প্রশ্ন, 662, বৈদিক যুগে লোহার ব্যবহার শুরু হয়েছিল আনুমানিক কোন সময়কালে? 2000 খ্রিস্টপূর্বাব্দ, 1000 খ্রিস্টপূর্বাব্দ, 900 খ্রিস্টপূর্বাব্দে এবং 600। এখানে অ্যান্সার হবে 1000 খ্রিস্টপূর্বাব্দে বৈদিক যুগে লোহার ব্যবহার শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, 663, কোন বেদে অনার্যদের বিশ্বাস ও জীবন আচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। কোন বেদে অনার্যদের বিশ্বাস এবং জীবন আচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে? 663 নম্বর প্রশ্ন, অ্যান্সার হবে এখানে অথর্ববেদ। অথর্ববেদে অনার্যদের বিশ্বাস
জীবনাচরণ সম্পর্কে একটি আলোকপাত করা হয়েছে। সো অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন 664 নম্বর প্রশ্ন, প্রাক বৈদিক সভ্যতা সম্পর্কে জানার প্রধান উৎস কি? প্রাক বৈদিক সভ্যতা সম্পর্কে জানার প্রধান উৎস ছিল জাতক কাহিনী, ঋগ্বেদ, প্রাক বৈদিক সাহিত্য, প্রত্নতাত্ত্বিক উপাদান। সো অ্যান্সার কোনটি হবে? 664 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে বি, ঋগ্বেদ। ঋগ্বেদই ছিল প্রাক বৈদিক সভ্যতা সম্পর্কে জানার একমাত্র উৎস। নেক্সট প্রশ্ন 665, হিন্দু পুরাণের সংখ্যা কয়টি ছিল? 15টি, 28টি, 18টি, 20টি? এখানে 665 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে সি, হিন্দু পুরাণের সংখ্যা 18টি। নেক্সট প্রশ্ন 666, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি উল্লেখ ঋগ্বেদে নেই? সোনা, তামা, সীসা, ব্রঞ্জ। সীসা ধাতুর উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায়নি, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন 667 নম্বর প্রশ্ন, হিন্দু বিধি সম্মিলিত মিথকরা গ্রন্থের লেখক কে? হিন্দু বিধি সম্মিলিত মিথকরা গ্রন্থের লেখক হচ্ছে ভগ্নেশ্বর, অ্যান্সার হবে ডি।